কিছু কিছু নাস্তিক আছে ওই যে ফেরাউনের বোর মতো পর্দার ভিতরে গুদা গুটি কত দেখলাম কাপড়ের শরীর একাম করে কত কর না কেন পর্দা দিয়ে বেশি শয়তানি করে পর্দা দিয়ে ভিতরে যত শয়তানি করো গুনাহ হইব না কি লেগে জানো ওই জিনারে রাস্তা দিয়ে আসার সময় দিয়ে চোখ বুঝে রইছি অন্তত কোটি কোটি মানুষ আমার এই জিনাখোর মহিলার চাইতে আমার মেয়ের চাইতে হাজার হাজার যুবক যে জেনার কারণে জাহান্নামে যাবে এর হাত থেকে তো অন্তত বোরকা পরার কারণে মহিলা মানুষের শরীর মাদ্রাসা পরার কারণে বাইসা গেল কথা বল না কেন এই শরীর পর্দা থেকে মোবাইল চালাক যা মনে চাই তাই করো উলঙ্গ হয়ে রাস্তায় না চললি অন্তত হাজার হাজার যুবক রাস্তা দিয়া জেনার গুণালয়ে কবরে তো যাবে না আমি আমার মা বোনদেরকে বলো মা ও বোনেরা যারা এই মাদ্রাসায় পড়েন গো বোন আমি আপনার বড় ভাইয়ের মতো আমি আপনার বড় ভাইয়ের মতো হব কারণ ছোট ভাই আর সিস্টেম নাই আমি আপনার বাবার মতো হব আমি আপনার আঙ্কেলের মতো হব একটা অনুরোধ করে যাই যখন মহিলা মাদ্রাসা মাদ্রাসায় যখন ভর্তি হইছেন তাহার যদি নামাজ পড়ে দোয়া করবেন রাবেয়ার মতো মানে তুমি আমার জীবনটা রাবেয়া বসরের মতো ভালো উপর দিয়া ফিটফাট করলাম উপর দিয়া পর্দা করলাম ভিতর দিয়া মোবাইল চালাই অন্য ছেলের লাগে পিটিশ পিটিশ করলাম এর নাম তোমার খাস পর্দা লইয়া মাদ্রাসায় পড়ে না রে বোন যদি তুমি খাস পর্দা করিয়া যখন উপর দিয়ে ফিটফাট করছো বিচারটাও সুন্দর করে ফেলবা আল্লাহ তোমার স্বামীটাও চরিত্রবান দিবে আর স্বামী চরিত্রবান দেওয়ার কারণে তোমার সন্তান আব্দুল কাদের জেলানির মতো জন্ম নিবে আব্দুল কাদের জেলানি জীবনে একটা মিথ্যা কথা কয় নাই আল্লাহ হক জোরে কর কবুতর একটু কয়ে দে এ মহিলা মানুষের তখন কইতে হইব না আব্দুল কাদের বয়স তখন 12 বছর কত কোরআনের হাফেজ হয়ে গেছে 12 বছর বসে মাওলানা হয়ে গেছে আরে ভাই তাদের মাওলানা হওয়া তো সিনার ভাই সিনা ইলমে লদুনি তারা মাওলানা হয়ে গেছে মাওলানা খালি বুখারী মুসলিম আবু দাউদ পড়লেই তারে কয় নি মিয়া আব্দুল কাদের জিলানি 7 বছর বয়সে হাফেজ হইছে আরে তার মায়ের গর্ভ থেকে অনেকে কয় না কত বড় 16 বড় কয় নাকি টাটকা মিথ্যা কথাই বলে মার গর্ভ থেকে একজন মাত্র নবী মার গর্ভ থেকে কিতাব মুখস্থ করেছে তার নাম ঈসা নবী কি নাম দুনিয়ার কোন মানুষ কোরআনে হাফেজ হয়ে দুনিয়া আসে নাই হ্যাঁ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মা কোরআন তেলাওয়াত করতেন আব্দুল কাদের জিলানী মার পেটে বসে শুনতেন এই ওয়াকিয়ার দ্বারা বোঝা যায় মা যা করে প্রেগনেন্ট অবস্থায় ওই সন্তানের পরে আসর পড়ে এই জন্য আমি আমার মা বন্ধুকে একটা মাসলা বলে দেয় মা আপনি যখন প্রেগনেন্ট হবেন গর্ভবতী হবেন মা তখন আমার নবীর কথা চিন্তা করবেন আমার নবীর চেহারা ছিলেন একবারে গোলও না লম্বাও না আমার নবী ফেকাইসে সুন্দরও ছিলেন না আমার নবী একবারে লাল সুন্দর আমার নবী ছিলেন লাল সুন্দর আমার নবীর দেখলে মনে হইতো এত সুন্দর মানুষ আল্লাহ দুনিয়ায় কেউ বানায় নাই ও মা আমার নবীর চুল ছিল 3 তরিকায় কয় তরিকা জোরে কন জোরে কন কয় তরিকা আর তোমার ঢ্যামনা পোলায় রাহে কয় তরিকা তোমার যে আবাল মাসুরাটা আছে না ওইটা কোন তরিকায় রাহে তোমার পোলা রাহে কি যাও না এ আমল করে এ আমল ওই যে আইডিয়া করে মতো এর সিং ঝাড়ি দেয় চুল এমন ভাবে রাহে আর চুলে দেখলে কুত্তায় ওড়ো না কথা কর না কে চুল সামনে দিয়া এ দুই পাশ দিয়া নাই মাসকান দিয়ে মনে শেরিক মতো বেনি বসে আর এক পদের আছে পিছনে ঝুঁটি বাইন্ধে থুইছে কথা কর না কেন যে নায়ক যখন ছবি একটা হিট হয় ওই নায়কের রূপ ধারণ করে কথা কর রোনাল্ডো রোনালদিনহো যেভাবে চুল রাখছে তোমার দাম রাড়া ওইভাবে রাখছে রসুলের তরিকায় রাখে নাই রসুল চুল রাখছে 3 তরিকায় কয় তরিকা জোরে কর কোন আফরা কয় তরিকার 1 নাম্বার আফরা লিম্মা জুম্মা জোরে কর
এই তিন তরিকা রাখবেন, আফরা রাখবেন। আফরা হলো কানের এই লতি, বুঝাইতে পারছি? এরপর আপনি লিম্মা, এই কানের নিচে এই যে গাড়ের গার গার বাবরি লিম্মা, এরপর যে জুম্মা রাখেন গাড়ের উপরে ছেড়ে দিবেন, গাড়ের উপর ছেড়ে দিবেন, গাড়ের উপরে চুলটা বেয়ে থাকবে, এটার নাম হলো জুম্মা। আর তোমার যে বদমাইশটা রাখছে এদিকেও নাই এদিকেও নাই, উপরে হেজার মতো আছে না, হেজা হেজা, ওই যে কাঁচা মাছ খায় হেজা, তোমারটা তো হেজা, কথা কন না কেন, পরে দেখলে শয়তানও ভয় পায়। আর বর্তমানে মহিলাকে চুল পোলারা নিছে আর পোলা গোটা মহিলারা নিছে, কথা কন না কেন, এমন পোশাক পরে রেল স্টেশন খারাইতে পোলা পিছনের দেহে আপনি বুঝতে পারবেন না এটা কি আপনার লাভলি না লাভলু, হ্যাঁ কথা বল না কেন, এটা কি লাভলি না লাভলু, যায় দেহে লাভলি সেই পোশাক পরছে, লাভলু সেই পোশাক পরছে, যে জরাই ধরছে লাভলু ভাই কেমন আছো, ইটু বড় করে কয় আমি আমি লাভলি, মানে চুল এমন কাটা কাছে, ওই যে রসুলের সুন্নাত জুম্মা, রসুলের সুন্নাত রাখছে জুম্মা তরিকায় রাখছে। হালাকে পুরুষের জন্য হলো তিন তরিকা, নবীর ইত্তেবা চুলুর দিক দিয়ে করবে পুরুষে, এটা করে মহিলা, কথা কর না কেন। আর পুরুষে লইছে কোনটা, মাইকেল জ্যাকসন শাকিব খান্না, তোরে দেখে কুত্তায় মতে না, হারাম ঘর কোথাকার, মাদ্রাসার কোন একটা ছাত্র আপনি দেখবেন না, কয়েকদিন আগে যে টিকটক আর কোরআন হাফেজ হয়েছিল না, একটা বাইরে ছিল না, আমার দেখাইলো আমার টিএসএ কয় দেখেন এটা কোরআন হাফেজ আছে এর অবস্থা দেখেন, ওর মাথার মধ্যে মনে হয় পুরা কোন বন জঙ্গল ঢুই দিয়ে দিছে। হালাকে দেখেন আবার মাদ্রাসার ছাত্র কাটিং এ চলে আসছে, আর দেখলে মনে হয় কি সুন্দর, কথা কন নাকি, এই যে মাদ্রাসার কলিজার টুকরা কোরআনের পাখিরা বইয়ে রয়েছে দেখেন তো চুলের দিক তাকাইয়া, আর তোমারটা ইংলিশ মিডিয়ামে পড়ে তোমারটার দিক দিয়ে চাইয়া দেখ চুল, এ চুল কাটতে লাগে 100 টাকা, আর তোমার ওই যে আবার রাসুলটা চুল কাটতে লাগে 500 টাকা, কেন ওরে তো কাটবে হিন্দি খেজা কাটতে হবে, এ হিন্দি আবার দাঁড়া দিতে হবে দানের দাঁড়া, তোমারটার কাটতে 500 টাকা লাগে আর মাদ্রাসারটা লাগে হুদা 60 টাকা আর 100 টাকা, এইটার ভিতর যে কি বরকত আমার আল্লাহ সারা কেউ জানে না, কথা কন না কেন। তা মাদ্রাসার ছাত্রকে দেখলে তোমার ভিতরে কুড়া কিরমিতে কামড়ায়, মামুনুল হক জেলখানায় গেছে, কিছু কিছু আমার শাশুড়ির দল আওয়ামী লীগের দল, কিছু কিছু আমলিকের দলকে আকাম না করলে হে জেলখানায় গেছে, যদুবের আকাম করে যায় একক তো নামাজ জেলখানায় যে সারে নাই, আর তোমার দাদু বাইরে জেলখানায় গেছে সম্রাট কেসুনের সম্রাট, জিজ্ঞেস করে দেখো কয়েক তো নামাজ পড়ছে, কথা কর না কে, যেই মহিলা ছাত্রীরা বাজান রে মা বাবার দোয়া নিয়ে স্বামীর বাড়ি যায়, ইনশাল্লাহ ওই মহিলা স্বামীও ভালো পায় তার সন্তানও ভালো হয়। আমি আমার মা বোনদেরকে বলবো, মা রাবেয়া বশ্রীর জীবনে কোনোদিন বিবাহ বসে নাই, আহারে পৃথিবীতে দেখবেন নবীর জামানায় সবচাইতে বড় মুফতি নবী কাউরে খরচনা দেয় নাই, বিশ্বনবী একজন মাত্র মানুষকে সবচাইতে বড় মুক্তি ঘোষণা দিছে, তার নাম আয়েশা, নাম কি জোরে কর, নাম কি, কোন পুরুষ নবী বিশ্ব মুক্তি বলে নাই, মা আয়েশাকে মহিলাকে পৃথিবীতে সবচেয়ে বড় মুক্তি ফতোয়া দিছে আমার নবী, আবু বকরের মতো বড় সাহাবি মাসলায় ঠেকে গেলে মা আয়েশার কাছ থেকে মাসলা হল করে নিতেন, কি মনে করলেন আপনি মহিলাদেরকে, মহিলা মাদ্রাসার এখন দরকার 100% দরকার, কথা কন না কেন, মহিলা মাদ্রাসা যেখানে আছে আপনাদের জাকাত ফেতরার টাকা দিয়ে দিবেন মিয়া, পুরুষ মাদ্রাসা সবাই দেয় মহিলা মাদ্রাসা সবাই দিতে চায় না, এই জন্য বেশি বেশি দিবেন, এই মাদ্রাসাকে সব ধনির মাইয়েরা পড়ে, আর ধনির মাইয়া একটাও পড়ে না মিয়া মহিলা মাদ্রাসায়, সব পড়ে ইংলিশ মিডিয়ামে, কাপুরুষে করে যায় বোরকা সারা যায় অস্ট্রেলিয়ান গরুর মতো যায়, খবর লয়ে দেখ বেটা, অস্ট্রেলিয়ান গরু যেমনে খালি মাথায় উঠলে চলে
ইংলিশ মিডিয়ামে যেগুলো চলে ওইগুলো ওইভাবেই চলে। আইতাছি গাড়ি দিয়ে, এখন তোমাকে ওয়াজে আইতাছি, গাড়ির মধ্যে বই আস্তাকুল্লাহ পড়তে পড়তে আমি আর আমার ড্রাইভার আইছি, আল্লাহর কসম করে বলি, এমন ভাবে এক সেরি যাইতাছে অস্ট্রেলিয়ান গরু ফেল। যদি কমতে সাইলেন কে তো আমার সামনে দিয়ে আইতাছে, আমি কি চোখ বুঝে থাকবি? ওই চোখ বুঝে থাকার জামানা নাই, চোখ বুঝে থেকে রাস্তা দিয়ে হাফ ফেল সেরি আপনারা গুজা দিবে, কয়ে মগার পোবগা চোখ বুঝে কি দেখো। যদি ওই সেরিরা যারা দেখলাম না যায় অবস্থায় ওর সাইতে কাপড় না পরে ল্যান্ডটা চলাওয়ালা যেভাবে রাস্তা দিয়ে গেল, আল্লাহর হেদায়েত নসিব করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। মনের কষ্টে বলছি মাইন করেন না, যদি এই মেয়েটারে মাদ্রাসা পড়াইতো, যদি ওই মাদ্রাসা পড়ানোর পরে একটা জাহেলের কাছে বিয়া হইতো, অন্তত আমার এই মাটা আমার এই বোনটা বোরকা ছাড়া রাস্তায় বেরোইতো না, নামাজ না পড়লেও রোজা না রাখলেও অন্তত রাস্তায় বেরোইলে মহিলা মাদ্রাসা যে একটা গ্যাস আছে, যে মাদ্রাসায় পড়ছে এই সুরাটুকের কারণে বোরকা ছাড়া বাইর হইতো না, এটা বিশ্বাস। তাহলে মহিলা মানুষের দরকার আছে না নাই? আস্তে কথা বলে নুল হইও মরবা, দরকার আছে না নাই? যেগুলো বিয়া করে নাই ওইগুলা কয় লাগবে, আর যেগুলো এই যে যেগুলো বইছে বুড়া গুলা কথাই কয় না। এরা মনে মনে আমি মহিলা মাসে পড়াইয়া, আর বর্তমানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নাস্তিক সে বলতেছে বোরকা পইরা হিজাব পইরা কলেজে ঢোকাই যাবে না। তোর মা সাসির কাছে এই কথা যায় কো, তোর মা তোর শিক্ষা কত ছুড়াই দিবে, কথা বল না কেন? যে শিক্ষক বলছে হিজাব পরে ভার্সিটিতে পড়া যাবে না, এই কথা যদি ওই শিক্ষকের মার কাছে যেও বলে, যদি মুসলমান বলা হয় আর মা ওরে জুতা দিয়ে পিড়াই পিড়াই যে আমি তোরে জন্ম দিয়ে ভুল করছি, যদি মহিলা জাতির ল্যাংটায় চলতে কষে মগার ফমগা, তোর কলেজে পরে ভুল করছি তলে তোর কলেজে মহিলারা হিজাব পরে ঢুকতে পারবে না, আর মা ওরে পিড়াইবো, ঠিক না বেদি? যদি এই শিক্ষকের বউ বোরকা পরে চলে, আর বউ আর দুপুরের সময় ভাত খাইতে দিব না, যে তুমি তোমার ছাত্রীদেরকে উদ্দার ঢুকাইতে চাও সারা গোমতে। হালাকে আল্লাহ কোরআনে বলছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জুরকান মারহাবা। আল্লাহ পাক কোরআনে বলছেন তৃতীয় হিজরিতে আয়াত নাযিল হয়, আল্লাহ রাসূল বলছিলেন তোমাদের আর ইহুদি মহিলাদের মতো চলা যাবে না, জাহিলিয়াতিল উলা আগের মধ্যযুগের মহিলারা যেরকম ল্যাংটা চলতো কাবা কর ল্যাংটা উলাঙ্গ হয়ে তপ করত, আজ থেকে আর যাবে না উম্মে সালমা ও আয়েশা, আজ থেকে আর উলাঙ্গ চলা যাবে না, বোরকা ছাড়া রাস্তা বের হওয়া যাবে না। আরে ভাই হিজাব ছাড়ার বোরকা ছাড়া যদি স্কুল কলেজে মাদ্রাসায় পড়া যাইতো, আমরা হুজুর অমন চায় যে মহিলাকে সামনে নিয়ে দেহি না কিরম দেহা যায়, শয়তান আমাকে ভিতরে বিরাজ করে, কিন্তু আমরা জানি কোরআনে আয়াত যেদিন থেকে নাজিল হয়ে গেছে সেদিন থেকে উলামা একরাম এই আয়াত তেলাওয়াত করতেছে, নবী বলেছে আর কোনদিন মহিলার উলাঙ্গ হয়ে চলবে না, জাহিলিয়াতের মহিলাদের মতো চলবে না, যদি চলতে হয় পড়তে হয় ভার্সিটিতে পড়া নিষেধ নয়, ভার্সিটিতে পড়বে কলেজে পড়বে স্কুলে পড়বে। আমি আমার মা বোনদেরকে কোনদিন ভার্সিটির বিরুদ্ধে ওয়াজ করি না, কিন্তু আমি বলি মা ভার্সিটিতে পড়তে যাই আখেরাত শেষ করে দিও না, মা কলেজে পড়তে যাইয়া জাহান্নাম কিনু না রে মা, কলেজে যাও বোরকা পরে যাও মা, আর যেই কলেজে তোমার বোরকা নিষিদ্ধ ওই কলেজের কপারে জুতা মারি মেরে দাও, যেই ভার্সিটিতে হিজাব নিষেধ ওই ভার্সিটির বিরুদ্ধে জুতা মারি মারো। যদি তোমরা ওই শিক্ষকের কথা মাইনা নিয়ে হিজাব ছাড়া স্কুল কলেজে যাও, ও মা এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনকে লয়ে যাবে আখেরাতের কাছে, কথা বলেন না কেন? যে শিক্ষক বলছে আল্লাহর হেদায়েত নসিব করুক, আমার বাংলাদেশে 95% মুসলমান দেশে হিজাব পরিহিত ছাড়া কোন মহিলা পুরুষ স্কুল কলেজে পড়তে পারবে না। হ্যাঁ কেউ যদি না পড়ে সে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কেউ যদি পড়তে চায় তা নিষেধ করলে আমরা মুসলমান এটা মেনে নিতে পারি না, পারি না, পারি না, পারি না। আলহামদুলিল্লাহ অনেক মেয়েরা আছে রাবিয়া বস্ত্রীর মতো যখন হিজাবের বিরুদ্ধে কথা বলেছে ভার্সিটিতে, আমার অনেক ছাত্রী ভাই বোনেরা দাঁড়ায় গেছে,
সমস্ত মহিলারা বোরকা পরে রাস্তায় নামছে, কেন শিক্ষক এই কথা বললো বোরকার বিরুদ্ধে? তাহলে বোঝা গেছে এখনো ভার্সিটিতে রাবেয়া ভার্সিটির মতো মেয়ে আছে, আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ আমার ওই মা বন্ধুদেরকে আপনি সাহায্য করেন। যেই শিক্ষক বলছে হেজাব চলবে না, আল্লাহ ওরে গজব দিয়ে শেষ করেন, আর গজব দিয়ে শেষ না করেন ওরে তাড়াতাড়ি লুলা বানায় দেন। ওর মতো ক্যান্সার কলেজে থাকলে ওই ক্যান্সার জাহান্নামে টুকরো হয়ে যাবে, কথা বলেন না কেন? আমার আল্লাহর হুকুমের বিরুদ্ধে তুমি হিজাব চলবে না কলেজে মানে হিজাব পড়বে বাহির ভিতরে না, ঘরের ভিতরে হিজাব লাগবে কোন জায়গায়? ভিতরে লাগবে না পর্দা, যার সাথে দেখা যায় স্বামী সন্তান আপন ভাই দেবন না বা যে সমস্ত যার সাথে 14 জনের সাথে বিয়ে হারাম মহিলা পুরুষ 14 জন, এরা ঘরের মধ্যে পর্দা লাগবে না মেয়া, ওখানে বোরকা লাগবে না, বোরকা লাগবে রাস্তায় কলেজে ভার্সিটিতে, যেখানে লাগবে সেখানে পড়তে দিবা না, ঘরের মধ্যে পড়তে খাও। ওরে মগার হো মগারে, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন, জোরে করে আমিন। কি কষ্ট পাইতেছেন? আমার মাইয়েরা যাইতো অস্ট্রেলিয়ান গরুর মধ্যে, এটা বন্ধ করে দিল। আপনারা দেন না তাতে আমি কি হইছি? আপনারা সাইরা দেন না আল্লাহর হার দুনিয়া দাঁড়িয়ে, কিন্তু মনে রাখবেন এই মাদ্রাসায় যে মেয়েরা পড়ে, আর আমি দেখে তো কোল যেটা বলে গেছে, হাত মোজা পা মোজা লাগানো কি খাস পর্দা অবস্থায় উঠলো, এখন দেখবেন এগুলো আবার সমালোচনা করে কি দিয়ে।